এবার স্বাস্থ্য কৃষি বিশ্ববিদ্যালয়ে আচার্য মুখ্যমন্ত্রী, প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ, রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী, আসন্ন বিধানসভার অধিবেশনে আনা হবে বিল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবার স্বাস্থ্য কৃষি বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ, রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী, আসন্ন বিধানসভার অধিবেশনে আনা হবে বিল। এবার স্বাস্থ্য কৃষি বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ, রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী, আসন্ন বিধানসভার অধিবেশনে আনা হবে বিল। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে প্রস্তাব পাশ হয়েছে, এবার স্বাস্থ্য কৃষি বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী, রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে প্রস্তাব পাশ হয়েছে বিস্তারিত জানাও। দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে প্রস্তাব পাশ হয়েছে, সেই প্রস্তাবটি হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে যেমন আচার্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন বিভিন্ন দপ্তরের আওতায় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে কত যে ক্যাবিনেট হয়, সেই ক্যাবিনেটে পাশ হয়েছিল যে রাজ্যপালের পরিবর্তে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা দপ্তরের আওতায়। আজকে যেটা সিদ্ধান্ত হলো যে রাজ্যের বিভিন্ন দপ্তরের আওতায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য দপ্তরের আওতায়, প্রাণী সম্পদ বিকাশ বিশ্ববিদ্যালয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আওতায়, এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে এই যে আচার্য করা, তার জন্য রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পাস হলো। সেই প্রস্তাব পাশের পর এটাকে আইন করা হবে, রাজ্য বিধানসভায় এই আইন নিয়ে আসা হবে, তারপর রাজ্যপালের কাছে আবার যাবে এটা সইয়ের জন্য। রাজ্যপাল যদি অনুমোদন না দেন তাহলে রাজ্যে কিন্তু অনুমোদন যদি না দেন তাহলে কিন্তু তাহলেও কিন্তু এই প্রস্তাব পাস হবে এবং আইন হবে, সেই অনুযায়ী অর্ডিন্যান্স জারি করবে বলে রাজ্যসভার মন্ত্রিসভা সূত্রের খবর। অর্থাৎ বুঝতে পারছো, রাজ্যের যে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে শিক্ষা দপ্তরের আওতায়, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন বিভিন্ন দপ্তরের আওতায় রয়েছে, তারও আচার্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।